অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, অর্থাৎ রাহু এবং মঙ্গল একই ডিগ্রিতে অবস্থান করছে, অর্থাৎ 19.40 মঙ্গল এবং রাহুও 19.40 ডিগ্রিতে এই অবস্থান করছে। 74 বছর আগে এই মহাসংযোগ হয়েছিল এবং 74 বছর পর এই যোগে 4টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান, 8টি রাশির ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য লাভ হতে চলেছে। অর্থাৎ মঙ্গল এবং রাহু যখন একই সঙ্গে অবস্থান করে, এটা ছন্নছাড়া যোগ বা অঙ্গারক দোষ কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে। অর্থাৎ আপনার যদি বাই বার্থ চার্ট মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করে, অথবা মঙ্গলের দৃষ্টি যদি রাহুর উপর থাকে বা রাহুর দৃষ্টি যদি মঙ্গলের উপর থাকে, সেক্ষেত্রে দুর্ঘটনা সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু চিকিৎসা ক্ষেত্রে সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু বাড়িয়ে তোলে। দেখুন, মঙ্গল আমাদেরকে কী দেয়? এনার্জি। মঙ্গল আমাদেরকে কী দেয়? ব্লাড সার্কুলেশনটা কিন্তু মঙ্গলের আন্ডারে। অর্থাৎ মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করলে কিছু কিছু ক্ষেত্রে বড়সড় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এবং যারা গাড়ি বাইক চালাচ্ছেন তাদের ক্ষেত্রে, যে 4টি রাশির কথা বলছি, বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। অর্থাৎ জ্যোতিষশাস্ত্র যেমন শুভ ঘটনাগুলো আপনাদেরকে জানায়, সে তেমনই যে যে ক্ষেত্রে সমস্যা থাকছে, সেই সেই সমস্যাগুলো কিন্তু আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ এই 4টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান। একই ডিগ্রিতে অবস্থান বিস্ফোরক অবস্থাতে কিন্তু থাকছে। এই একই ডিগ্রিতে অবস্থানে, অর্থাৎ মঙ্গল এবং রাহুর সেম ডিগ্রি, বিশেষভাবে সমস্যা কিন্তু আসবে এই 4টি রাশির। 8টি রাশির ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য লাভ। কোন কোন এই 4টি রাশি? প্রথম রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের ধনেশ এবং সপ্তমেশ আপনার অষ্টমভাবে রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, এবং আপনাদের অষ্টমপতি এবং রাশির অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করছে। দেখুন, আপনাদের ক্ষেত্রে মৃত্যু স্থানে অবস্থান করা নিজের চোট, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলছে। দাম্পত্য কলহ কিছু কিছু ক্ষেত্রে বাড়াবে। আর্থিক জায়গাটা আপনাদের অত্যাধিক পরিমাণে খরচ হবে। শরীর সরকারের দিক থেকে, শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের সমস্যা কিন্তু আসবে তুলারাশি। তুলারাশির ক্ষেত্রে এই মঙ্গল এবং রাহুর একত্রে অবস্থান এবং সেম ডিগ্রিতে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের দ্বাদশভাবে এই অবস্থান, বিশেষভাবে সাবধান, কারণ আপনাদের দ্বাদশভাবে এই রাহু এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ষষ্ঠপতি মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে এবং একাদশপতিকে কানেক্ট করে, অর্থাৎ শত্রুতা চোট আঘাতের জায়গা আপনাদের বাড়িয়ে তুলবে। রক্তপাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা মিথুন রাশির ক্ষেত্রে, ঋণ হয়ে যাওয়া, মানুষের সঙ্গে বাদবিবাদ, চিকিৎসা বিভ্রাট, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে এই রাহু এবং মঙ্গল। ব্লাড রিলেটেড সমস্যা, গাইনিক সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। এবং আপনাদের সপ্তমপতি আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে এবং নিচস্থ, অর্থাৎ এই সময়ে আপনাদের দাম্পত্যের জায়গাটা, দাম্পত্য সুখের জায়গাটাও কিন্তু সমস্যা কিন্তু আপনাদেরকে দেবে। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দেবে। 3 নম্বর যে রাশি, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের ধনেশ এবং আপনাদের
ভাগ্যবতী তৃতীয়ভাবে অবস্থান করছে রাহুর সাথে, অর্থাৎ কমিউনিকেশান যোগাযোগগুলো কিন্তু আপনাদের বিশেষ করে সমস্যা কিন্তু আসবে। এবং ভাগ্য হবে কেতুর অবস্থান, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আপনাদেরকে দেবে, ছোটোখাটো চোট আঘাত, রক্তপাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সমস্যা। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের দ্বাদশপতি এবং আপনাদের পঞ্চমপতি আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে রাহুর সাথে। প্রথম কথা আসি, আপনাদের চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার জায়গা থাকছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে, সন্তানের হেলথ নিয়ে সমস্যা, অর্থাৎ যাদের যারা হসপিটালাইজেশন আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং রাশির অধিপতি নিচস্থ গৃহে অবস্থান করছে, এই জায়গাটা কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু দেবে। এবং দ্বাদশপতি ষষ্ঠ চলে যাওয়া, শত্রুতা, ঋণ হওয়া, অ্যাক্সিডেন্ট, চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে এই সময় বিশেষভাবে গাড়ি, বাইক বা কোনো জায়গাতে যদি ভ্রমণে যান সেই জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। এই চারটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান। বাদবাকি যে আটটি রাশি, অর্থাৎ মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু লাভ এই সময় দিবে প্রপার্টি থেকে, ধনের দিক থেকে, আর্থিক স্থিতির দিকটা যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু এ সময় আপনাদেরকে করবে। অর্থাৎ এই আটটি রাশির ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য লাভ ঘটাতে চলেছে। এই ছিল ভিডিও, অর্থাৎ 74 বছর পর এই মহাসংযোগে আটটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য লাভ, চারটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। নমস্কার, ধন্যবাদ।